স্বাগত জানাচ্ছি সকলকে মেমারি লাইভ নিউজে। এই মুহূর্তে চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। পূর্ব বর্ধমানের জামালপুরে করোনা পজিটিভ আরও এক। পূর্ব বর্ধমানের জামালপুরের ঝাড়গ্রাম অঞ্চলের নারায়ণপুর গ্রামের গোপাল বাটিতে 20 বছর বয়সী এক যুবকের করোনা পজিটিভ জানা গেছে। ওই যুবক বেশ কিছুদিন আগে তামিলনাড়ু থেকে ফিরেছেন, তারপর তার লালারস সংগ্রহ করে রিপোর্ট করা হলে রিপোর্টে পজিটিভ আসে। এই মুহূর্তে ওই স্থানে রয়েছে আমাদের প্রতিনিধি, আমরা সরাসরি চলে যাব তার কাছে এবং বিস্তারিত জেনে নেব। যে ইতিমধ্যেই যে জামালপুর থানার কর্মী সোম, তিনি কিন্তু এই সময় যেভাবে ডিউটি চালাচ্ছেন, যেটা আমরা স্বভাব মতন সবাই জানি যে এই করোনা আবহের মধ্যে যারা প্রথম সারিতে কাজ করছেন তারা হচ্ছেন পুলিশ প্রশাসন এবং তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীরা। দেখতে পাওয়া যাচ্ছে জামালপুর থানার যিনি কর্তব্যরত আধিকারিক তিনি রয়েছেন, ভারপ্রাপ্ত আধিকারিক তিনি রয়েছেন অরুণ সোম, তার সাথে সাথে রয়েছেন আশাকর্মী এবং তার সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার্সরা। তারা কিন্তু ইতিমধ্যেই তারা জামালপুর থানার অন্তর্গত একটি গ্রাম ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রাম অঞ্চলে একটি বাড়িতে এসছে। সেই বাড়িতে কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তামিলনাড়ু থেকে এক ব্যক্তি, তিনি তামিলনাড়ুতে কাজ করতেন, তিনি কিন্তু গত কয়েকটা দিন আগে তার বাড়িতে এসছেন এবং তার লালারস সংগ্রহ করা হয়েছিল এবং অবশেষে আজকে তার রিপোর্ট আছে এবং সেই রিপোর্ট পজিটিভ বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ইতিমধ্যেই রয়েছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরুণ সোম এবং তার সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার। আমরা সেই ছবি কিন্তু দেখাবার চেষ্টা করছি। ইতিমধ্যে যে সামনের সারিতে যে কাট করা মানুষগুলো, যাদের কথা বারবার করে শুনেছি, পুলিশ প্রশাসন এবং তার সাথে সাথে সিভিক এবং তার সাথে সাথে স্বাস্থ্যকর্মী, এই সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যকর্মী এবং পুলিশ প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়ার, আমি এবং আমার ক্যামেরা পার্সন কৌশিক, আমরা দুজনেই আজকে সকালবেলা থেকে দেখাচ্ছিলাম যে করোনা আবহের মধ্যে যেখানে করোনা পেশেন্ট, যেখানে পজিটিভ রেজাল্ট, সেই জায়গাতে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা কীভাবে কাজ করে। আপনারা অনেক সময় সেই কথাগুলি সামনের সারিতে দাঁড়িয়ে থাকা পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীদের কথা শুনেছেন, কিন্তু আমরা দেখাচ্ছিলাম আজকে সেই চিত্রটা যে সরাসরি কীভাবে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনকে বাজি রেখে তারা কীভাবে সেই জায়গায় আসে। আমার কাছে আরেকজন স্বাস্থ্যকর্মী আছে। দাদা, আপনি কোথায় এসেছিলেন? আমি এসেছি গোপালবাটিতে, যেখানে একটা পজিটিভ কেস বেরিয়েছে সেই জায়গাটা দেখাচ্ছি। মানে একদম পজিটিভ বাড়িতেই তো ঢুকলেন দেখলাম। হ্যাঁ, তো এভাবে কি প্রতিদিনই নিত্য দিনই এইরকম? হ্যাঁ, আমাদের রিপোর্ট নিতে হয়, যখনই বাইরে থেকে সে আসছে তার রিপোর্ট কালেকশন করতে হয় এবং সেটি জানাতে হয়। আজকে কোথায় এসেছিলেন? আজকেও এসেছিলাম সেন্টার থেকে, তারপরে এখানে এসেছি। একটু এখানে কেসটা বাইরে থেকে এসেছিল জানতাম, তখন তো সাকসেস হয়নি, তারপর রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, কী রেজাল্ট এলো? ওটু তো পজিটিভ আছে। এই যে এতদিন ধরে দীর্ঘ যাত্রা জার্নি, কোথাও কি সমস্যা হয়? গ্রামে সমস্যা হয়, নিজের বাড়িতে ঢুকলে কি কোথাও সমস্যার মধ্যে পড়তে হয়, কোথাও কি কথা? না, সমস্যা বলতে কি, বাইরে থেকে এইসব জায়গাতে গিয়ে যা বাড়িতে ঢোকার আগে সমস্ত কিছু পরিশোধন করতে হয়, চান টান করে তারপর বাড়িতে ঢুকতে হয়। এগুলো তো করতেই হবে, নাহলে তো পরিষেবা দেওয়া যাবে না। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র মোদী। যে কথাগুলো আমরা সবসময় শুনে থাকি, তো সে তেমনই এক মানুষের সাথে আমরা কথা বললাম যারা জীবনকে বাজি রেখে নিত্য দিন তারা কিন্তু এই সমস্ত জায়গায় ঢোকে এবং তারা কিন্তু সেই সমস্ত মানুষের কৌশিক চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে তোমার যখন